অনেকেরই প্রিয় অভিনেত্রী, তাকে খুব একটা বেশি ইন্টারভিউ দিতে দেখা যায় না। আমরা আজকে তাকে পেয়েছি, তার সঙ্গে আলাপ করব। কেমন আছেন? খুব ভালো আছি, আপনাদের দেখে আরো ভালো লাগছে। আমাদের সেটে অতিথি হয়ে এসেছেন। কি কি কাজ সামনে? আমি যেমন একটি ফিল্মের কাজ করে মাত্রই ফিরলাম ঢাকায়, আমি ঢাকার বাইরে ছিলাম বেশ কিছুদিনের জন্য। ছবিটির নাম হচ্ছে কানামাছি, অঞ্জন আইচের চিত্রনাট্য এবং পরিচালনায়। এই ফিল্মের কাজটি করলাম, আগামীতে আরও একটি ফিল্মের কাজের বিষয়ে আমার কথা হচ্ছে। এখন একটু সিনেমার দিকে কনসেন্ট্রেশনটা বেশি, সেই সঙ্গে ধারাবাহিক নাটক এবং কিছু সিঙ্গেল নাটক, মানে আমি যে ছোট পর্দার অভিনয় শিল্পী সেই কাজে তো ব্যস্ততা রয়েছেই। ছোট পর্দার অভিনয় শিল্পী এখন বড় পর্দা নিয়ে ব্যস্ত একটু বেশি, তাই তো? অভিনয় শিল্পী আসলে ছোট পর্দা কিংবা বড় পর্দার কখনো আলাদা করে হয় না। অভিনয় শিল্পীর সংজ্ঞা অনেক বিস্তৃত, সব জায়গায় যেখানে অভিনয়ের সুযোগ আছে, যেখানেই একটি চরিত্র আমাকে পরিতৃপ্তি দেবে, আমাকে সন্তুষ্ট করবে, সেই চরিত্রেই আমি অভিনয় করতে চাই সবসময়। এবং আমার ব্যক্তিগত জীবনে, অভিনয় জীবনে একটি পরম পাওয়া হচ্ছে, আমি অনেক ধরনের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছি, ভিন্ন ভিন্ন জীবনে আমি প্রবেশ করেছি আমার অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়ে। আবার সেই সাথে আমি বিভিন্ন প্রেক্ষাপট এবং ইতিহাস নির্ভর কাজ করেছি, সময়কে উপজীব্য করে যেসব কাজ হয় সেসব কাজ করেছি। তো যেই সময়কে আমি দেখিনি, ব্যক্তি ছবি যেই সময়কে দেখেনি, যেই প্রেক্ষাপট বা যেই মুক্তিযুদ্ধ দেখেনি, ভাষা আন্দোলন দেখেনি, অভিনয় শিল্পী ছবি অভিনয়ের মধ্য দিয়ে সেই সময়টাকে দেখার সুযোগ পাচ্ছে, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের। কাজ তো করছেন, আমরাও দেখতে পাচ্ছি অনেক ব্যস্ত থাকেন কাজে। কাজ ছাড়া অন্য কি করতে ভালো লাগে? গান করতে ভালো লাগে। আমি বেসিক্যালি নাচ দিয়ে আমার শুরু, শিল্প মাধ্যমে আমার যাত্রা নাচ দিয়ে। আমি ভরতনাট্যম এবং ক্লাসিক্যাল নাচ করেছি, আর এর পরবর্তীতে যেটা, আমার বোন গান শিখতেন সবসময়, আমাদের ঘরে ওস্তাদ আসতেন, গানের তালিম হতো, আমার বোনের পাশে বসে থেকে আমার গান শেখা, এবং গানটা আমার ভালো লাগার একটি অংশ, ভালোবাসার একটি অংশ। অভিনয়ের বাইরে গানটা করি, কখনো বিশেষ দিবসে নাচের অনুষ্ঠানগুলো করি। আর এছাড়া আমি খুবই, আমার পরিবারের সাথে আমি খুবই সেন্টার্ড, যখনই কাজ না থাকে আমি আমার ফ্যামিলি নিয়ে বেড়াতে বেরিয়ে যাই। কোথায় বেড়াতে যাই? বেড়াতে যাই আসলে দেশের, এটা আমার একটা খুবই ব্যক্তিগত বিষয়, দেশের মধ্যে আমি বেড়াতে খুব পছন্দ করি, দেশের বিভিন্ন জায়গায়। যেমন পাহাড় আমার খুব পছন্দ, সাগর আমার খুব পছন্দ, কখনো পাহাড়ে চলে যাই, কখনো সাগরে। এবং আমার কাছে মনে হয় যে আমার দেশে আমি বেরিয়েছি তো বিভিন্ন জায়গায়, আমার দেশে এত সুন্দর জায়গাগুলো আছে, আমার দেশ বাংলাদেশ এত সুন্দর, যে আমি আগে আমার দুই ছেলে অভিরূপ এবং অনির্বাণ, 6 বছর এবং 5 বছর ওদের বয়স, আমি ওদেরকে আগে দেশটা দেখাতে চাই, এবং সেই চেষ্টায় আমি ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ি মাঝে মাঝেই। আর একটু বই পড়ার অভ্যেস আছে এখনও, অনেক বেশি ছিল আগে, কিন্তু এখন ব্যস্ততার জন্য একটু কম হয়, একটু লেখালেখি করি। এই সব মিলিয়েই হচ্ছে আমার জগৎ। যে আড্ডা দিতে পছন্দ করেন কিনা? আমি খুবই আড্ডাবাজ, কিন্তু সেই আড্ডাটি হতে হবে আমার সব প্রিয় মানুষদেরকে সঙ্গে নিয়ে। এবং হয় না যে অনেক সময় অনেকেই আছে যে কোনো আড্ডায় মধ্যমণি হয়ে যেতে পারে, আমি ওটা পারি না, আমি খুবই ইন্ট্রোভার্ট, আমি খুব বেশি আউটস্পোকেন না। তো যে কারণে হয় কি, যে খুব কাছের প্রিয়জনরা যে আড্ডায় থাকে, সেই আড্ডা ছেড়ে যেমন উঠতে চাই না, আবার যে কোনো আড্ডায় হঠাৎ করে মিশেও যেতে পারি না। খুবই একটা ছবির মতো দেশ আপনি দেখাতে চান, আপনার সন্তান রয়েছে দুইজন যাদের কথা বললেন, তাদেরকে আগে আমাদের এই ছবির মতো বাংলাদেশ, এটিকে আপনি দেখাতে চান, এবং আপনার নামও ছবি। এই ছবি নামটি কোত্থেকে আসলো? ছবি নামটি আমার বড় ভাই রেখেছেন, এবং আমার বড় ভাই মিজান, ও খুব গান শুনে ভীষণ ছবি, ওর কাছ থেকেই আমার সিনেমা দেখার অভ্যেস শুরু হয়েছে। আমার বড় ভাইয়ের মধ্য দিয়ে, তার রুচির মধ্য দিয়ে আমার গানের টেস্ট তৈরি হয়েছে, বই পড়ার অভ্যেস তৈরি হয়েছে। তো আমার বড় ভাই মূলত এই ছবি নামটি রেখেছিলেন। আমার যতদূর মনে পড়ে, কোনো একটি সিনেমায় আমাদের অভিনেত্রী ববিতার নাম ছিল ছবি, এবং সেই সিনেমাটি দেখার পরে আমার ভাই আমার নাম রেখেছিলেন ছবি, এবং ছবি নামটি আমার ভীষণ ভীষণ প্রিয়। আমার মনে হয় যে ছবির মাঝেই আছে সবাই, মানে একটি ছবির মধ্যে যেমন স্মৃতি থাকে, একটি ছবির মধ্যে মুহূর্ত কথা বলে, একটি ছবির মাঝে আমাদের আপন প্রিয় সমস্ত মানুষগুলো ফ্রেমবন্দি হয়ে থাকে,
এবং ছবি শব্দটি যদিও দু অক্ষরের, কিন্তু এর ভাবনা, এর বিস্তৃতি, এর অর্থ অনেক ব্যাপক।